একই দিনে একই মাঠে দুই মেলা তৃণমূলের। বসিরহাট জেলার বাদুরিয়া দিলীপ হাই স্কুল মাঠে বাদুরিয়ার বিধায়ক কাজী আব্দুল রহিম দিলুর উদ্যোগে সম্প্রীতির ভারত মেলা চলবে 21 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। আবার একই দিনে তৃণমূলের অপর গোষ্ঠীর মেলা। দুই পক্ষের মেলার পোস্টার পড়েছে বাদুরিয়া শহর ও শহরতলিতে। লিখিত আবেদন জানিয়েছে দুই পক্ষ। কাজী আব্দুর রহিম দিলু জানাচ্ছেন, দীর্ঘ 17 বছর ধরে বাদুরিয়ার দিলীপ স্কুল মাঠে এই 21 ডিসেম্বর নির্ধারিত দিন তারিখ 21 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি এই ভারত মেলা তথা সম্প্রীতির ভারত মেলা হয়ে আসছে, গত বছরও হয়েছে। আমি শুনছি যে একই দিনে আরেকটি মেলার একই স্থানে হওয়ার কথা চলছে, প্রচার হচ্ছে। আমি মনে করি দুর্ভাগ্যজনক। এই সম্প্রীতির ভারত মেলা বাদুরিয়াবাসীর একটা আবেগ, বাদুরিয়ার আপামর জনসাধারণ জাতি ধর্ম দলমত নির্বিশেষে বাদুরিয়াবাসীকে নিয়ে একটি জাতীয় উৎসব। বাদুরিয়া তৃণমূল সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা শাহনওয়াজ হোসেন বলেন, বাদুরিয়া পৌরসভার প্রয়াত চেয়ারম্যান তুষার সিংহের স্মরণে গত 3 বছর ধরে সম্প্রীতির মেলা করে আসছি। এখানে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই, একই দিনে একই মেলা হয়। পুলিশ জানিয়েছেন, সঠিক কাগজপত্র যাদের থাকবে তারাই মেলা করবে। উত্তর চব্বিশ পরগনা জেলার অবজারভার জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, মেলা একটাই হবে, একই মাঠে মেলা। একদিকে বিধায়ক, একদিকে জেলা পরিষদ, কৃষি কর্মাধ্যক্ষ, সেটা আমি কি বলবেন? সেটা আমি, সেটা বলা হয়েছে দুজনকে নিয়ে খুব তাড়াতাড়ি বসবো। তুমি যা বাদুরিয়া যদি জেলা পরিষদের কর্মাধ্যক্ষের সাথে যদি এমএলএ কিছু গণ্ডগোল থাকে, সেটা বসলে 5 সেকেন্ডে মিটিয়ে ফেলতে পারবো। পুরো গোষ্ঠীদ্বন্দ্ব নেই আমাদের। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ।